এদিকে দুদক কার্যালয়ে রিজেন্ট শাহিদের জিজ্ঞাসাবাদ চলছে। বেলা 11টায় তাকে দুদক কার্যালয়ে নেওয়া হয়েছে। শাহিদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণার মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত, আয়কর ফাঁকি, ভুয়া নাম ও পরিচয়, ব্যাংক ঋণ গ্রহণ করে কোটি কোটি টাকা আত্মসাত সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। করোনার নমুনা সংগ্রহ করে মনগড়া প্রতিবেদন দেয়া, রোগীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া সহ নানা অভিযোগে রিজেন্ট হাসপাতালের মালিক শাহিদকে 15 জুলাই সাতক্ষীরা সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব। দুদক কার্যালয়ে রিজেন্ট শাহিদের জিজ্ঞাসাবাদ চলছে এই মুহূর্তে। সেখানে রয়েছেন সহকর্মী আদিত্য আরাফাত, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সরাসরি। আদিত্য, জিজ্ঞাসাবাদের বিষয়ে কি তথ্য জানাতে পারেন আমাদের? মাহমুদ, আমি দুদকের প্রধান কার্যালয়ে নেই, এই মুহূর্তে আমি আছি পরিকল্পনা মন্ত্রণালয়ে, যে পরিকল্পনা বিভাগের সামনেই আছি এই মুহূর্তে। আপনি জানেন যে কিছুক্ষণ আগে জিজ্ঞাসাবাদ শেষ করেছে দুদকের একটি উচ্চ পর্যায়ের টিম। এটি হচ্ছে রিজেন্ট কাণ্ডসহ স্বাস্থ্যখাতে অন্যান্য অনিয়ম দুর্নীতির বিষয়ে সাবেক স্বাস্থ্য সচিব আসাদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছে। সাবেক স্বাস্থ্য সচিব অবশ্য এখন পরিকল্পনা মন্ত্রণালয়ে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব হিসেবে তিনি এখন কর্মরত আছেন। তবে দুদকের যে টিমটি এসেছে, দুদকের মহাপরিচালক সাইদ মাহবুব খানের নেতৃত্বে একটি টিম আমরা দেখতে পেয়েছি। তো সেই টিমটি জিজ্ঞাসাবাদ শেষে আসলে অনুসন্ধানের বিষয়ে কোনো ধরনের মন্তব্য তারা করেননি, অনুসন্ধানের জিজ্ঞাসাবাদের বিষয়ে যে তারা এসেছেন সে বিষয়টি তারা বলেননি। তবে আমরা এখানে যেটি দেখেছি, সেখানে রিজেন্ট কাণ্ডের যে দুদকের যে অনুসন্ধান টিম, সেই অনুসন্ধান টিম এসেছে, এবং মাস কেলেঙ্কারির ঘটনায় যে অনুসন্ধান টিম, সে অনুসন্ধান টিমও এসেছে। এবং জেকেজির ঘটনায়, আপনি জানেন যে বহুল আলোচিত জেকেজির ঘটনায় দুদকের যে অনুসন্ধান টিম, সে অনুসন্ধান টিমও এসেছে। তো এসব অনুসন্ধান সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথেই সাইদ মাহবুব খান এসেছেন, এবং এছাড়া দুদকের আরেকজন 3-4 জন পরিচালককেও আমরা দেখেছি এখানে এসেছে। অর্থাৎ দুদকের উচ্চ পর্যায়ের একটি টিমকে আমরা দেখেছি যে পরিকল্পনা কমিশনে তারা সকাল 10টায় এসেছেন এবং 11টার পরে তারা বেরিয়েছেন। বের হওয়ার পরে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম স্বাস্থ্য সচিবের কাছে, তিনি আসলে জিজ্ঞাসাবাদের বিষয়ে তিনি কোনো ধরনের মন্তব্য করেননি। তবে আমাদের কাছে তথ্য ছিল যে আজকে দুদকের উচ্চ পর্যায়ের একটি টিম, অর্থাৎ স্বাস্থ্যখাতে রিজেন্ট সহ অন্যান্য দুর্নীতির যেসব অভিযোগ চলছে, সেই অভিযোগের বিষয়ে স্বাস্থ্য সচিবকে জিজ্ঞাসাবাদ করা হবে। তো আরেকটি বিষয় যেটি আপনি বলছিলেন যে রিজেন্টের ঘটনায়, রিজেন্ট ইস্যুতে রিজেন্টের চেয়ারম্যান শাহিদকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে কেন্দ্রীয় কারাগার থেকে দুদকের প্রধান কার্যালয়ে নিয়ে আসা হয়েছে, টানা 7 দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। মূলত পদ্মা ব্যাংক থেকে অর্থ আত্মসাতের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করবে। আজকে জিজ্ঞাসাবাদের প্রথম দিন দুদকের উপসহকারী পরিচালক শাহজাহান মিরাজ তাকে জিজ্ঞাসাবাদ করছেন। আজকের পর আরও 6 দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তবে দুদক তাকে আরও 6 দিন জিজ্ঞাসাবাদ করা হবে, এবং আজকে জিজ্ঞাসাবাদ শেষে তাকে খুব সম্ভবত তাকে রমনা থানায় রাখা হবে, এবং কালকে আবার রমনা থানায় শাহিদকে নিয়ে আসা হবে। তো সামগ্রিকভাবে এ ছিল আমার কাছে সবশেষ তথ্য। মাহমুদ, আজিত, আপনি আপনার তথ্য সংগ্রহ অব্যাহত রাখুন।